টক অব দ্য টাউন, টক অব দ্য কান্ট্রি, বগুড়ার দুই আসনের উপনির্বাচন। কারণ নির্বাচনে অংশ নিয়েছেন হিরো আলম। মনোনয়ন তোলা থেকে শুরু করে বাতিল হওয়া কিংবা হাইকোর্ট থেকে ফেরত পাওয়া, সবকিছুতেই মনোযোগ ছিল দেশবাসীর। এবার আবারও নির্বাচন কমিশনকে হাইকোর্ট দেখাবে হিরো আলম। ঘোষিত ফলাফল প্রত্যাখ্যান করার পর এবার হাইকোর্টে রিট করবেন তিনি। 2 ফেব্রুয়ারি বৃহস্পতিবার জেলা নির্বাচন কর্মকর্তার কাছে বগুড়া 4 আসনের 112টি ভোট কেন্দ্রের আলাদা আলাদা ফলাফল পত্র চান হিরো আলম। এ সময় তিনি নির্বাচন কর্মকর্তাদের মিষ্টিমুখ করান। এখানে প্রতিটা কেন্দ্রের আমি ফলাফল দেওয়ার জন্য এসেছি, প্রতিটা কেন্দ্রে কাগজ দেওয়ার জন্য। আর কাগজটা এই কারণে নেব, আমি এই কালকে যে রায় দিয়েছে, রায়টা আমি মানি না। নির্বাচন সুষ্ঠু হয়েছে না, আমরা এই নির্বাচন সুষ্ঠু হয়েছে কিন্তু ফলাফল সুষ্ঠু হয়নি। এই নির্বাচনের ফলাফল আমার পছন্দ হয়নি, এই জন্য কাগজটা নিয়ে বেরাচ্ছি, আমি হাইকোর্টে রিট করব। রকমারের ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরও 21% ক্যাশব্যাক। নির্বাচনের এমন পরিবেশ থাকলে বর্তমান সরকারের অধীনে আর কোনো নির্বাচনে অংশগ্রহণ করবেন না বলে জানিয়েছেন হিরো আলম। এদিকে ইভিএমে কারচুপির প্রমাণ পাওয়ারও দাবি করেন এই প্রার্থী। এই সরকারের অধীনে নির্বাচন করা সম্ভব না, কারণ এরা একতরফা নির্বাচন আমাকে প্রতিবারই করতে চায়, 3টা নামে করলো, এবারও তারা করবে। আমি কৃষক, আমার উপর বিশ্বাস আসলো, এবার তারা সুষ্ঠু নির্বাচন দেবে, ফিয়ার নির্বাচন হবে আমি বিশ্বাস করেছিলাম। কিন্তু কালকের নির্বাচন আপনি ভালো করে সবাই জানেন, সারা বাংলাদেশ সারা বিশ্ব জানে কালকে আমার সাথে কতটা আপনি দুর্নীতি করা হয়েছে। উপনির্বাচনে বগুড়া 4 আসনে মশাল প্রতীকের প্রার্থী এ কে এম রেজাউল করিম তানসেনের কাছে 834 ভোটে হেরে যাওয়া হিরো আলম ভোট পেয়েছেন 19,571টি। আর সদর 6 আসনে ন্যূনতম ভোট না পাওয়ায় জামানত বাজেয়াপ্ত হয়েছে তার। সময় সংবাদ, বগুড়া।